ভীষণ সুন্দর। আর এরকম আল বেয়ে চলে গেছে রাস্তা, আমরা যাব ওই জায়গাটাতে। নমস্কার বন্ধুরা, মুসাফির জাংশনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের গন্তব্য আমাদের মৌসুনি আইল্যান্ড, তাই সকাল সকাল আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদার দক্ষিণ শাখা থেকে আমাদের ট্রেন আছে 7:14 নামখানা লোকাল। শিয়ালদা থেকে নামখানা পৌঁছতে টিকিটের মূল্য 25 টাকা, আর পৌঁছতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতো। নামখানা স্টেশনে নেমে এখান থেকে এখন আমরা একটা টোটো ধরে পৌঁছবো পাতিবুনিয়া ঘাট। রাস্তার ওপার থেকেই আপনারা এরকম অটো পেয়ে যাবেন, 50 টাকা করে জন প্রতি নেয়। নামখানা স্টেশন থেকে পাতিবুনিয়া ঘাট যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। পাতিবুনিয়া ঘাট থেকে এখন আমাদের খেয়া পার করে যেতে হবে মৌসুনি আইল্যান্ড, নৌকা ভাড়া 10 টাকা করে জন প্রতি। এখান থেকে আমরা এখন যাব ঝিনুক ক্যাম্প, আমাদের আজকে রাস্তা না তো, এখান থেকে আমাদের আবার অটো করতে হবে। আমরা অটো নিয়ে নিয়েছি, এই যে 25 টাকা করে পার হেড। এখন আমরা যাতে ভিডিও করে দেখাবো, এই যে এখন আমরা পৌঁছে গেছি ঝিনুক ক্যাম্পে। শুরুতেই এনারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল দিয়ে থাকেন। চলুন আজকের আমাদের ঝিনুক ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখানো যাক। ক্যাম্প ওনারের নাম্বার স্ক্রিনে উল্লেখ করে দিলাম, আর ভিডিওর শেষের দিকে আমি টোটাল ট্রিপ কস্টটাও মেনশন করে দেব। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো গিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট আমরা দেখবো। ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথ যাই, আপনাদের ওখানে গিয়ে দেখাই। মধ্যে দিয়ে এরকম রাস্তা চলে গেছে, এরকম সুন্দর একটা ট্রেলের মধ্যে দিয়ে ম্যানগ্রোভ ফরেস্টে যাওয়ার রাস্তাটা গেছে। সামনে একটা অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে সোজা আসলেই ম্যানগ্রোভ জঙ্গলে আপনারা যেতে পারবেন। এখানেও একটা ক্যাম্প রয়েছে, গল্পগৃহ ক্যাম্প। ম্যানগ্রোভের পাশে প্রায় চলে এসেছি। আমরা এখন পৌঁছে গেছি এই ম্যানগ্রোভ ফরেস্টে, একবার ঘুরিয়ে দেখো। এইভাবে আল বেয়ে চলে গেছে রাস্তা, আমরা ওই জায়গাটায় ঠিক যাবো, ওই জায়গাটায়। ভীষণ সুন্দর একটা জায়গা, ওই ঝিনুক ক্যাম্প থেকে মাত্র ওই 4-5 মিনিটের মধ্যেই আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি, সুন্দর একটি জায়গা। একটা ছোট্ট চায়ের দোকান, 1, 2, 3, 4, 5 একটা ছোট্ট চায়ের দোকানে এখন আমরা চা খাবো। চল, এই চা হয়ে গেছে, নিয়ে যাও। সবাই আসছে, চলো আমরা। তুতুল মোটামুটি কোলে করে পৌঁছে গেছে। তুতুল,
তোমাকে তো হাঁটতেই হলো না। ওয়াও, চারিদিকটা কি সুন্দর লাগছে। ভয় পাচ্ছিস কেন? মৌসুমীর ভিড় যারা এড়াতে চান, যারা মনে করছেন ফাঁকা জায়গায় দুটো দিন কাটাবেন, তাদের জন্য গল্পগৃহ একদম পারফেক্ট। ফোন নাম্বার স্ক্রিনে উল্লেখ করে দিলাম। ওকে, এই যে আমাদের সফিদা, আজকে লাঞ্চের মেনুতে কি কি দিয়েছে বলো একবার। তোমাকে তুমিই বলছি, ঠিক আছে? একদম একদম আজকে মৌসুমী আলিটা এসছে, তা আজকে খাবার প্যাকেজ গুলো আমি একটু দেখে যাই। দুপুরে একটু নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো। প্রথমে আছে ভাত, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো ওটাই আছে, একদম বেগুনি একটা আছে, চিংড়ি মাছ আছে, চিকেন আছে, ডাল আছে, কাতলা মাছ আছে, সবজি আছে, আর লাস্টে যেটা পাওয়া যায় একদম মিষ্টি চাটনি মুক্ত রয়েছে, চাটনি পাপড়, একদম ভীষণ সুন্দর। তোমার হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো, এই প্যাকেজটা হচ্ছে তোমার টেন্টে হচ্ছে তোমার 1100 টাকা। আচ্ছা, হোটেল লজিং নিয়ে পার হেড, আর যেগুলো ঘর থাকবে অ্যাটাচ বাথরুম ঘরগুলো ওটা হচ্ছে তোমার 1300 টাকা। আচ্ছা, ফুডিং লজিং নিয়ে, ফুডিং লজিং নিয়ে, ঠিক আছে। আর কেউ যদি মটন প্যাকেজ খেতে যায় আলাদা, আচ্ছা, সঙ্গে আলাদা একটা প্যাকেজ আছে মটন যদি খেতে যায়। আচ্ছা, বারবিকিউ এর ব্যবস্থাও কি করা? বারবিকিউ তো আছে, বারবিকিউ 1 কিলো চিকেন নিয়ে 1 কিলো চিকেন তার সঙ্গে বারবিকিউ করে দেওয়া হবে বাটার দিয়ে, তার সঙ্গে 500 টাকা, আর তার সঙ্গে স্যালাড ভি থাকবে। আচ্ছা, ঠিক আছে, একদম শুরু করো, লাঞ্চ শুরু করো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে শুরু করো। ডিনারে রয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। অবশ্য যদি কেউ রুটি খান তাহলে তার ব্যবস্থাও তারা করে দেন, তবে আগে থেকে বলে রাখতে হয়। ঝিনুক ক্যাম্পের মেনুর এক ঝলক স্ক্রিনে উল্লেখ করে দিলাম, একটু পজ করে দেখে নেবেন। টোটাল ট্রিপ কস্টটা এখানে উল্লেখ করে দিলাম।